এস শ্যামল সুন্দর আনুতব তাপহরা তৃষাহারা সঙ্গসুধা সুধা চাহিয়ে চাহিয়া আছে আকাশে সে যে ব্যথিত হৃদয়ে আছে বিছাযে তমালো কুঞ্জ পানে সজল ছায়াতে নয়নে সুন্দর প্রখর তাপদাহের পরে প্রকৃতি যখন বৃষ্টিপাতের ছোঁয়াতে নরম কমল হয়ে ওঠে তখন রবীন্দ্রনাথের এই গীতিকাব্যটির কথাই মনে পড়ে যায় এই মধ্যয্যৈষ্ঠে গ্রীষ্ম তীব্র তেজ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে তাপদাহের তীব্রতায় যখন হাহাকার করছিল মানুষ পশুপাখি তখন ইয়াস নামের এক তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়ার বৃষ্টিপাত এসে এই ইট কাঠ কংক্রিটের শহরে আমাদের কিছুটা স্বস্তির প্রলেপ বলিয়ে দিয়ে গেছে তাই না বন্ধুরা মাঝে মধ্যে ঝড়ঝঞ্ঝা হবে এটা জ্যৈষ্ঠ মাসের চিরচিনারূপ এই সময়ে ঘামে ভেজা প্রখর রৌদ্রতাপ সকলের কাছেই যেন দহন দিনের অভিজ্ঞতা নিয়ে আসে আর তখনই ঠান্ডা সংস্পর্শ পেতে আমাদের প্রাণটাও যেন চাতক পাখির মতো হয়ে ওঠে শ্রোতা বন্ধুরা আজ জ্যৈষ্ঠের তেমনই এক ভোরে ভেজা ঠান্ডা বাতাসের আলিঙ্গন মাখানো শুভেচ্ছা জানিয়ে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে এবং আজ মহানগরে উপস্থাপনায় আছি আমি জান্নাতুল এবং আমি ম্যাগাজিন মহানগরের চোদ্দই জ্যৈষ্ঠ চোদ্দশ আটাশ বঙ্গাব্দ আটাশে মে দু হাজার একুশ খ্রিস্টাব্দ পনেরোই সওয়াল চৌদ্দশো বিয়াল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন আমরা অনেকেই জানি না সামুদ্রিক ঝড়ের শক্তি কতটা হয় উপকূলীয় অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তারাই ভুক্ত প্রাচীনকাল থেকে সমুদ্র তীরবর্তী মানুষদের জন্য ঘূর্ণিঝড় এক আতঙ্কের নাম ভয়াবহ সেই আতঙ্ক বন্ধুরা আপনারা হয়তো জানেন ঘূর্ণিঝড়গুলোর উৎপত্তি এবং অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন নাম থাকে যেমন ভারত মহাসাগরীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলোর উৎপত্তি তাদের সাইক্লোন বলা হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়গুলোকে বলা হয় হারিকেন তবে অনেক সময় স্থানীয় ঘূর্ণিঝড়গুলোর বিভিন্ন নাম করা হয় ঝড়ের খবর খুব সহজভাবে আদান প্রদান করার জন্যই মূলত ঝড়ের এমন নামকরণ করা হয়ে থাকে নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন আঞ্চলিক কমিটি বিশ্ব আবহাওয়া সংস্থা এই কমিটি যখন তৈরি করেছে সমুদ্রের উপর ভিত্তি করে যেমন উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণ করার দায়িত্ব বিশ্ব আবহাওয়া সংস্থা এই অঞ্চলের আটটি সদস্য রাষ্ট্র বাংলাদেশ মিয়ানমার ভারত পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা থাইল্যান্ড ও ওমানের এই সদস্য দেশগুলো অনেক আগে থেকেই নামগুলো ঠিক করে রাখে তাই দু সালে স্কেপের প্রস্তাব অনুযায়ী প্রতিটি দেশ থেকে দশটি করে নাম জমা দেয় ঘূর্ণিঝড়ের নামকরণ করার জন্য এখান থেকেই এক এক করে পরবর্তী এক একটি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় আর নামগুলো দ্বিতীয়বার ব্যবহার করা হয় না ঠিক রেশমি, ফাইলিন। হেলেন লহর মাদি নানাউক হুদহুদ নীলুফার প্রিয়া কোমেন তিতলি দাস ফেথাই ফোনি বায়ু মাহা বুলবুল শোবা আম্পান এইসব নামগুলো এক এক করে ব্যবহার করা হয়েছিল বন্ধুরা এবারে যে ইয়াস নামের ঘূর্ণিঝড়টি চলে গেল এটার নাম রেখেছিল ওমান এই যশ বা ইয়াস শব্দটির মানে হল আরবি মানে হল হতাশা আবার ফার্সিতে নাকি বলে ফুল যাই হোক হোক না না কেন কেন যে গাছ আমরা বাঙালি জাতি আমরা আমরা হতাশ হই না একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্যোগে আর সমুদ্রের ঝড় ঝঞ্ঝার সঙ্গে লড়াই বন্ধুত্বের বন্ধন আমাদের শক্ত তো বন্ধুরা আর সেই বন্ধন অটুট রেখে চলুন এখন চলে যাই আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের নিয়মিত আয়োজনের দিকে দেখি কি কি আছে সেখানে বন্ধুরা আজ আপনাদের জন্য আয়োজনে আছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পার্ট আছে আমাদের চিঠিপত্রে জবাব নিয়ে পর্ব বাঁধন আছে ঢাকা ঢাকা আমার এবং বন্ধুরা গান আমরা জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বড় একটি অংশ কেটেছে কারাগারে জীবনের এই অধ্যায়টি নিয়ে তিনি সেখানে বসে লিখে গেছেন ডায়েরি লিখে গেছেন দেশ ও মানুষের কথা লিখেছেন তার রাজনৈতিক দর্শনের কথা এবারের পর্ব অমরবাণী এখানে আজ শুনব তার কারাগারের রোজদামচা থেকে পাঠ পাঠ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায় প্রফেসর ইউসুফ আলী ভালোই বক্তৃতা করেছেন বক্তৃতা করলে কি হবে কে কার কথা শোনে সরকারের পক্ষ থেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ভারত যুদ্ধের সময় ডিপিআর দিয়ে অনেক রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের গ্রেপ্তার করেছে তাজখন্দে শান্তি চুক্তি করে এসে আরও অনেক রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে নিশ্চয়ই এই আইনও তারা ব্যবহার করবে বিরুদ্ধ দলের কর্মীদের বিরুদ্ধে এ দেশকে তারা কোথায় নিয়ে যেতে চায় বুঝতে আর বাকি নাই যে কোনো বক্তৃতা বা বিবৃতিকে সরকার অপব্যাখ্যা করে মামলা দায়ের করতে পারে ইত্তেফাক দেখে মনে হল সাতই জনের হরতাল সম্বন্ধে কোনো সংবাদ ছাপাতে পারবে না বলে সরকার হুকুম দিয়েছে কিছুদিন পূর্বে আরো হুকুম দিয়েছিল এক অংশ অন্য অংশকে শোষণ করেছে একতা লিখতে পারবে না ছাত্রদের কোন নিউজ ছাপতে পারবে না আবার এই যে হুকুম দিলাম সে খবরও ছাপাতে পারবে না ইত্তেফাকের উপর হুকুম দিয়েছিল এটাই হলো সংবাদপত্রের স্বাধীনতা আমরা তো লজ্জায় মরে যাই দুনিয়া বোধহয় হাসে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা দেখে যে দেশে মানুষের মতামত বলবার অধিকার কেড়ে নেওয়া হয়েছে সে দেশের সংবাদপত্রের স্বাধীনতা থাকবে কেমন করে যারা আজও বুঝছে না জীবনেও বুঝবে না আমার ভয় হচ্ছে এরা পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাজনীতির দিকে নিয়ে যেতেছে আমরা এই পথে বিশ্বাস করি না আর এ পথে দেশের মুক্তিও আসতে পারে না কিন্তু সরকারের এই নির্যাতনমূলক পন্থার জন্য এদেশের রাজনীতি মাটির তলে চলে যাবে শুনলাম অমরবাণী বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহার্জ এবং এফএম একশো চার মেঘাহার্জে শ্রোতা এবারের আয়োজন আপনাদের সবচেয়ে প্রিয় পর্ব আপনাদের চিঠিপত্রের জবাব এবং কুইজের আসর বাঁধন বন্ধুরা চলুন যাই আজকের বাঁধন পর্বে আজ বাঁধনের চিঠিপত্র বাঁচায় এবং গ্রন্থনায় আছেন পারিয়ান আহমেদ স্বপ্নীল সুপ্রিয় অপরূপ আমাদের প্রিয় বাংলা বাংলা মা আসুন এই মাকে আমরা আরো অনেক বেশি ভালোবাসি দেশের প্রতি নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি আমরা আহ্বানে শুরু করছি আজকের বাঁধন পর্ব আপনাদের অনেক অনেক চিঠি নিয়ে আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি কামরুল নাহার হেলেন সেই চিঠির উত্তর দেব আমি মনিয়ম তু চলে আপনাদের কাছে আজকের আসরে প্রথমে যা লেখাটি পড়ব সেটি পাঠিয়েছেন জান্নাত পারভীন প্রভা আপনি রাজশাহীর বন্ধু লিখেছেন আমি আপনাদের নতুন বন্ধু আজই প্রথম লিখলাম আপনাদের কাছে আপনাদের উপস্থাপনা আমার কাছে খুব ভালো লাগে তাই লিখছি শুনছি আপনাদেরকে গত কয়েক মাস ধরে আপু আমার একটা প্রশ্ন আছে শ্রোতা ক্লাব গঠন করতে হলে কি নিয়ম পালন করতে হবে অনেক ধন্যবাদ বন্ধু জান্নাত পারভীন প্রভা আমাদের কাছে লিখার জন্য আপনি আমাদের নতুন বন্ধু জানিয়েছেন স্বাগত আপনাকে আমাদের মহানগর পরিবারে আপনি জানতে চেয়েছেন শ্রোতা ক্লাব গঠন করতে হলে কি করতে হবে এই ক্ষেত্রে আপনাকে চিঠি লিখতে হবে সমীপেশু বা ই সমীপেশুর আয়োজনে সেখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কি কি কাগজপত্র লাগবে বা কি করতে হবে চলে যাচ্ছে আর একটি কাছে থেকে আক্তা নুরে আপনি লিখেছেন আমি বাংলাদেশ বেতারে প্রায় সকল অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি দৃষ্টি প্রতিবন্ধী হওয়াতে অন্যের সাহায্য নেয় সবসময় লেখা হয় না তবে আমার অন্ধ জীবনে একমাত্র সাথী হচ্ছে বেতার যেখানে থাকি না কেন বেতার অনুষ্ঠান শুনতে মিস করি না প্রিয় আপুদয় আমাকে মহানগরের কুইজ বিজয়ী করার জন্য মহানগর পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল সে স্বপ্ন পূরণ হয়েছে কি যে আনন্দ লাগছে বোঝাতে পারব না বন্ধু আয়সা আক্তার নুরি আপনি আমাদের নিয়মিত বন্ধু আপনি অন্যের সাহায্য নিয়ে যে আমাদের কাছে চিঠি লেখেন এটা আমাদের অনেক বড় পাওয়া লটারির মাধ্যমে আপনি কুইজ বিজয়ী নির্বাচিত হয়েছেন এবং আপনার অনুভূতি জানিয়েছেন জন্য আমাদের খুবই ভালো লাগছে আশা করি আমাদের সাথেই থাকবেন নিয়মিত ধন্যবাদ জন্য কল্পতরু বেতার শ্রোতা ক্লাব কালাবৃদা ভাঙা ফরিদপুর থেকে লিখেছেন ফকির শফিক হাসান টুটুল আপনি লিখেছেন জোনাক জলা সন্ধ্যার বক ও পান আড্ডা জমে ওঠে লাল কৃষ্ণচূড়ার মগ ডালে আমি কেবল অবাক হয়ে দেখি স্বপ্নে বিভৃত হয়ে যায় আর বলি এমন মনোরম সৌন্দর্য কেবল আমাদের সোনার বাংলাতেই দেখতে পাওয়া যায় এমনি করে রাত ভোর হয়ে যখন স্নিগ্ধ সকালে দোয়েল ও টুনটুনিরা গান ধরে সেই সুরের ভেলায় ভর করে প্রিয় ম্যাগাজিন মহানগর আসে আমাদের আঙিনায় তার আয়োজন ডালা দিয়ে গত মের সকল পরিবেশনা ভালো লেগেছে প্রিয়ম পর্বে কিং কিংবদন্তি শিল্পী আব্দুল আলিমের সুযোগ্য সন্তান শিল্পী আজগর আলিমের আলাপচারিতা এবং সাক্ষাৎকারে খুব ভালো লেগেছে বঙ্গবন্ধুকে নিবেদিত গান এবং কাদিরি কিব্রিয়া ও পাপিয়া সরওয়ারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লেগেছে অনুষ্ঠান আমাদেরকে সব উপহার দেওয়ার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনি সব সময় মনের কথাগুলো লিখে পাঠান কাব্যকাঙ্গীকে আমাদের পড়তে খুব ভালো লাগে গত উনিশে মে সকল পরিবেশন আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ধন্যবাদ আবারও লিখবেন এবার যার চিঠি কাছে যাব সেটি পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া তালতলা হাসপাতাল রোড খুলনার বন্ধু উচ্চ রক্তচাপ এখন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে কি কারণে উচ্চ রক্তচাপ হয় আর এটি কিভাবে কমানো যায় এ বিষয়ে সুস্থ থাকুন পর্বে প্রতিবেদন শুনতে চাই সে সাথে আফিয়া জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন সুস্থ থাকুন বাংলাদেশ বেতার মহানগরের একটি শ্রোতাপ্রিয় পর্ব পর্বটি শুনে আমরা ভীষণ উপকৃত হচ্ছি এই পর্বে আপনি মেডিটেশন সম্পর্কে জানতে চেয়েছেন বন্ধু মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া ও আফিয়া খানম জুলি আপনারা দুজনেই সুস্থ থাকুন পর্বের প্রশংসা করেছেন আমরা দিন দিন নিজ স্বাস্থ্যের প্রতি যত্নশীল হচ্ছি তার প্রমাণ আপনাদের এই লিখা সুস্থ থাকুন পর্বে আপনারা যখন বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে জানতে চান আমাদের ভালো লাগে আপনারা উচ্চ রক্তচাপ এবং মেডিটেশন সম্পর্কে জানতে চেয়েছেন আমরা চেষ্টা করব দুটি পর্বই প্রচারের ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের কাছে লিখার জন্য এবারে চিঠিটি পাঠিয়েছেন সম্পদকুমার কুমার পোদ্দার বলরাম প্রথম আলো পাঠাকার ও রেডিও ক্লাব শেরপুর বগুড়া থেকে লিখেছেন জ্যৈষ্ঠ মাসে আমগাছে বাতাসে দোল খাওয়া পাকা মিষ্টি আমের এক শুভেচ্ছা আমি আপনাদের দীর্ঘদিনে নিয়মিত শ্রোতা ও পত্র লেখক ঈদ উপলক্ষে আপনাদের প্রচারিত অনুষ্ঠানমালা খুব ভালো লেগেছে এগুলো প্রায় সবগুলোই মন দিয়ে শুনেছি বেশ ভালো লেগেছে করোনা ভাইরাসের এই মহাতাণ্ডবের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো ভালো থাকবেন আমাদেরও রাখবেন বন্ধু সম্পদ কুমার পোদ্দার আপনার এমন চমৎকার শুভেচ্ছা গ্রহণ করলাম ঈদের সকল আয়োজন ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে আর আমরা চেষ্টা করছি সকল নিয়ম মেনে আপনাদের বিনোদন দেওয়ার জন্য যাতে ঘরে বসে আপনারা প্রিয়জনকে নিয়ে সুন্দর সময় কাটাতে পারেন আর কিছুটা হলেও আমরা তার বাস্তবায়ন করতে পেরেছি এটাই আমাদের প্রাপ্তি এম এ কাশেম প্রেম আপনি হচ্ছেন এসো সমাজগুড়ি বেতা শ্রোতা ক্লাব ডুমোদিয়া বাজার কাপাসিয়া গাজীপুরের বন্ধু আপনি লিখেছেন মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান আমার খুব প্রিয় কতটা প্রিয় তা তোমাদেরকে বোঝাতে পারব না সবসময় মনোযোগ দিয়ে শুনে থাকি এবং তোমাদের কাছে লিখে থাকি আপনি অনুরোধ করেছেন প্রিয় মুখ পর্বে আমার প্রিয় শিল্পী কনার সাক্ষাৎকার শুনতে চাই বন্ধু চেষ্টা করব আর আমাদের কাছে জন্য। এবারে চিঠিটি পাঠিয়েছেন বেতার বন্ধু শ্রোতা ক্লাব পাঁচপুর আত্রাই নওগা থেকে মোহাম্মদ আবু তালেব আপনি লিখেছেন প্রিয় বাঁধন দেখতে দেখতে চলে গেল পৌত্র রমজান মাস এবং সেই সাথে ঈদ উল ফিতর আমরা সবাই ভাই ভাই তার দুঃখ কষ্ট রাগ অনুরাগ ভুলে গিয়ে নতুন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সামনের দিনগুলোকে সাজিয়ে তুলব আপনি করেছেন বন্ধু মোহাম্মদ খুব সুন্দর আহ্বান করেছেন আপনি এভাবে সকল ভেদাভেদ সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তবেই ভালো থাকা হবে আমাদের সবার রমজান বা ঈদ সেই শিক্ষাই কিন্তু আমাদের দিয়ে থাকে নিশ্চয়ই আমরা সে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন সাজিয়ে তুলব ধন্যবাদ আমাদের কাছে জন্য এবারে চিঠিটি পাঠিয়েছেন আপনি হচ্ছেন প্রগতি বেতা শ্রোতা সঙ্গ আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু আপনি লিখেছেন মহানগর অনুষ্ঠানটি আমার খুব প্রিয় মহানগরে সবচেয়ে বেশি ভালো লাগে জীবন জীবিকা পর্বটি সে সাথে স্বপ্নের আগামী পর্বটি আমার মন ছুঁয়ে যায় ধন্যবাদ বন্ধু শিকদার ইসা আলী আপনার চমৎকার চিঠির জন্য আয়োজনের শেষ লেখাটির কাছে এবার যাব আমাদের কাছে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছেন এম কামরুল হাসান মিলু আপনি হচ্ছেন গৌরীপুর মমনসিংহের বন্ধু হাতে এই মুহূর্তে দুটি চিঠি আছে সেখান থেকে পড়ে দিচ্ছে আপনার মনের কথাগুলো আপনি লিখেছেন মহানগর ম্যাগাজিন আমার কতটা ভালো লাগে তা তোমাদেরকে বোঝাতে পারবো না একদিন যদি না শুনি তাহলে মনে হয় সারটার দিন আমার খুব খারাপ গেল তোমাদের আলাপন ভালো লাগে সে সাথে ভালো লাগে প্রিয়মুখ পর্বটি এবং ভালো লাগে জীবন জীবিকা বাঁধন এবং ই বাঁধন পর্বগুলো আপনি বলেছেন জীবন জীবিকা পর্বে আমি একজন দা কাচি বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চাই এবং সেই সাথে আমার প্রিয় শিল্পী মিলার সাক্ষাৎকার শুনতে চাই বন্ধু এম কামরুল হাসান মিলু অনেক ধন্যবাদ আমাদের কাছে লিখার জন্য আপনি আমাদের মহানগরের প্রত্যেকটি পর্বের প্রশংসা করেছেন সেই সাথে জীবন জীবিকা পর্বে একজন দার বিক্রেতা সাক্ষাৎকার এবং প্রিয়মুখ পর্বে আপনার প্রিয় শিল্পী মিলার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আমরা আপনার অনুরোধ রাখার চেষ্টা করব প্রিয় বন্ধুরা বেশ কিছু চিঠি পড়ে দেওয়ার পর এবার কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করছি আমাদের সাথে চিঠিতে আরও যুক্ত ছিলেন যারা তারা হলেন কিশোরগঞ্জ থেকে সুমা আক্তার কাজল সিরাজগঞ্জ থেকে মহম্মদ ও রহমান মিন্টু গাজীপুর থেকে মোকলেসুর রহমান বরিশাল থেকে রতন বিশ্বাস ঢাকা থেকে সাদমান নারায়ণগঞ্জ থেকে পান্না ও নাইম কারানীগঞ্জ থেকে কাউসার এবং নাটোর থেকে বিপ্লব প্রিয় বন্ধুরা যারা আজকের আসলে চিঠি পাঠিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি এভাবেই নিয়মিত আমাদের কাছে চিঠি পাঠাবেন প্রিয় বন্ধুরা এবার সময় হলো আমাদের গত সপ্তাহের কুইজের সঠিক উত্তরদাতাদের নাম জানিয়ে দেওয়ার তার আগে বরাবরের মতো আমরা জেনে নেব আমাদের গত সপ্তাহের কুইজটি কী কি ছিল আমাদের গত সপ্তাহের কুইজটি ছিল বন্ধুত্ব একবার ছেড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতা দিয়ে সেই ছেঁড়া সেলাই করলেও জোড়া দেয়া যায় না এই উক্তিটি কে করেছিলেন উত্তর ট্রোমাস গার্লেন আপনারা অনেকেই কুইজের সঠিক উত্তর দিয়েছেন চলুন এবার জেনে নেই তাদের নামগুলো বগুড়া থেকে মুস্তাম্মদ শাহনেওয়াজ রিপা মোহাম্মদ মনিরুল হাসান লিটন ফরহাদ হোসেন টুটুল যশোর থেকে জাকির হোসেন জীবন নাহিদ হাসান তাকিয়া খাতুন মহাম্মসঙ্গে থেকে জুবাইর আল ফাহাদ ঢাকা থেকে শাহরিয়ার রাজীব মোহাম্মদ কবির ব্যাপারী তানজিলা সাথী সোহাগ পারফেজ মোহাম্মদ ইউনুস আলিমন সাইদ আহমেদ মোহাম্মদ রফিকুল ইসলাম তুষার সমদ্দার মোহাম্মদ জামাল উদ্দিন মাহমুদা আক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন নুসরাত জাহান শিল্পী মোহাম্মদ সাদ হোসেন রাজীব উম্মে মাসুমা আখি সিরাজগঞ্জ থেকে মাসুদ রানা মোহাম্মদ রুবেল আহমেদ সরকার মুসম্মদ রুবিয়া খাতুন সরকার আহমদ আলী সরকার মুসম্মদ সাথী খাতুন মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ মাহমুদ সাইদুল ইসলাম বাবুল আমিনা খাতুন বোন্না সামিলা মিম লামিয়া ইসলাম মোহাম্মদ আলমাস আলী মোহাম্মদ সাকিব আল হাসান আব্দুর রাজ্জাক হৃদয় পারভিন কিয়া মোহাম্মদ আলী জিনা মাগুরী থেকে মহম্মদ শিমুল মন্ডল মোহাম্মদ আজগুল আলী মন্ডল মোহাম্মদ সবুজ মোল্লা পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী হরিদাস রায় রংপুর থেকে এটিএম আতুর রহমান রঞ্জু মুসাম্মদ মফুজা খাতুন মোহাম্মদ মাসুম বিল্লা সরকার কুড়িগ্রাম থেকে এস এম আব্দুল সামাদ মোহাম্মদ হাবিবুল্লা মিয়া মোহাম্মদ মোফুল ইসলাম সোহেল আসমান আলী আসমানব থেকে জাফরুল ইসলাম জাফর নওগা থেকে এম রুবেল হোসাইন মোহাম্মদ আলাউদ্দিন আলী মুস্তম সাদিয়া জান্নাত মরিয়ম আক্তার শেলি গোপালগঞ্জ থেকে মোহাম্মদ জুয়েল আহমেদ মল্লিক ফয়সাল আহমেদ শিপন টাঙ্গেল থেকে মোহাম্মদ শাহিন ইসলাম খালিকুল ইসলাম হালিমা ইসলাম রাশে থেকে মোহাম্মদ খোর্শেদ আলম ডাক্তার সৈফুল ফেদোস ফারিয়া সুলতানা ইতি কুয়েত সিটি থেকে শাহজালাল হাজারি আরো যারা আমাদের কাছে কুইজের সঠিক উত্তর পাঠিয়েছেন গঞ্জ থেকে এজি ফাইজু মিয়া মাসুম কবির সানি শরীফা আক্তার পান্না সাদমান হোসেন অয়ন শায়রা হোসেন মোহাম্মদ আজহারুল ইসলাম তামিম সারোয়ার জাহান মহসিন নারায়ণগঞ্জ থেকে এইচ এম তারেক আমেনা খানুম শেলি তাজরিন আহমেদ তমা রোকাইয়া তাসনিম রায়হানা দিনাজপুর থেকে মোহাম্মদ ইবনে মুরাদ মোসাম্মদ রুমি পারভিন মোহাম্মদ খাদিমুল ইসলাম সাদ্দাম মোসাম্মদ শাহনাজ পারভিন মোহাম্মদ শুভ সরকার মোহাম্মদ সোহানুর রহমান সোহান মোহাম্মদ আব্দুল বাড়ি সরকার মোহাম্মদ মাহবুবুর রহমান বরিশাল থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন ব্যাপারী নাটোর থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ আয়নাল হক আব্দুল মোতালেব আকলিমা বেগম আব্দুল হান্নান মোসাম্মদ সালমা পারভিন সুমনা সাথী মুনমুন আক্তার মিতু সাদিকা হাসনাদ সান শাহিনুর রহমান শাহিন চট্টগ্রাম থেকে মোহাম্মদ সেলিম এম ফোরকান মোহাম্মদ মাকসুদ আলম আফনান মাশরুর নুরুল আফসার আসমা আক্তার নুসরাত জাহান সিন্থিয়া রাজিয়া সুলতানা পুষ্পিতা তাসলিমা বেগম আনোয়ারা বেগম লাবিব ইকবাল মোহাম্মদ রহমতুল্লাহ সাবিরা জারিন মোহাম্মদ আশরাফুল মাওলা ভুইয়া আলিকরাম কদর মুসলিম বেগম আসমা আক্তার মিফতাহুল জান্নাত সুমাইয়া বেগম উম্মে সালমা মোহাম্মদ মোহাম্মদুল্লাহ আবিদা সুলতানা মোহাম্মদ সেলিম হোসেন মোহাম্মদ মাকসুদ আলু আরো যারা কুইজের উত্তর দিয়েছেন তারা হলেন কুষ্টিয়া থেকে মোকলেসুর রহমান এম এন রহমান লালমনিরহাট থেকে মোহাম্মদ রুহুল আমিন ইকরাম নজরুল ইসলাম কেশব চন্দ্র রায় কল্পনা রানী রায় ভারত থেকে প্রদীপ চন্দ্র কুন্ডু সাতরা থেকে মোহাম্মদ হাসান আলী মোসাম্মদ ফরিদা খাতুন নরসিদী থেকে এস এম হাসমত মোহাম্মদ ইব্রাহিম মাস্টার মোহাম্মদ আবুল কালাম মাহফুজুর রহমান পারভিন সুলতানা ওপু ফরিদপুর থেকে মিসেস রওনক জাহান মোহাম্মদ আফজাল আলী খান ফকির শফিক হাসান টুটুল পাবনা থেকে মোহাম্মদ মুতসলিম হাসান মোসাম্মদ হালিমা খাতুন রাজবাড়ী থেকে মাহমুদুল হাসান শাউন হোসাইন মোহাম্মদ মামুন হোসেন মো রেজাউল ইসলাম হাজারা বেগম শরীদপুর থেকে শাহাবুদ্দিন জেনেদাহ থেকে সাকওয়াত হোসেন বিদ্যুৎ মোহাম্মদ কফিল উদ্দিন মোহাম্মদ মোহিমিন নুর রহমান মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ ইসলাম উদ্দিন সুনামগঞ্জ থেকে মোহাম্মদ মুস্তানসার বিল্লা জিল্লুর রহমান শাহাদ হোসেন মোহাম্মদ সাফেদ হোসেন দিয়েছেন চাপাই নবাবগঞ্জ থেকে শীশ মোহাম্মদ সেলিম রেজা রাবেয়া বসরি মোহাম্মদ শাহাদ হোসেন শৌকত হোসেন মাসুদ আনসারী মাঝারুল ইসলাম বিলকি আবিদা খাতুন মকবুল হোসেন মাস্টার আলিয়া সাকিনা আব্দুল বশির নাজরিন খাতুন রমেসা খাতুন মোহাম্মদ রবিউল ইসলাম গাজীপুর থেকে মোসাম্মদ রেখা আক্তার প্রেমা মাহফুজ মুরাদ মোসাম্মদ নার্গিস আক্তার আব্দুর রহমান রাফি মোসাম্মদ ফরিদা পারভিন মোহাম্মদ আলমিয়া জয়পুরহাট থেকে মোহাম্মদ জাহিদ হাসান এমিলি পটুয়াখালী থেকে মোহাম্মদ ইব্রাহিম মাহমুদ মুন্সিগঞ্জ থেকে ফারিয়া রহমান মারিয়া খানম মৌরি রিনিতা রিনি আনিকা আন্নি নীলফামারী থেকে মুসহাম্মদ সুমি আক্তার মহম্মদ হাবিবুর রহমান ভোলা থেকে নুরুল ইসলাম নির্জন মোহাম্মদ আব্বাস হোসেন মোহাম্মদ সজীব হোসেন মোহাম্মদ হেলাল উদ্দিন জাহান শোভা আয়েশা খাতুন আব্বাস উদ্দিন রাশিদা বেগম মহিমা বেগম শরীফুল নাহার মোহাম্মদ গিয়াসুদ্দিন আকাস হোসেন মোহাম্মদ শাহাদাত খান সিলেট থেকে তাহুরা বেগম মাইমুন জাহান তাস্তিমা আক্তার লিমা মকলেিসুর রহমান নার্গিস জাহান ইমা চাঁদপুর থেকে তনিমা তন্নি প্রথমা প্রমী জোস্নান রহমান রোজিনা আক্তার আয়শা খাতুন মোহাম্মদ ইমরান হোসেন মোহাম্মদ শফায়ত হোসেন সাইফ ফারজানা ইসলাম ইয়ারা আহমেদ ওয়াসিফ আহমেদ আরও যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন শেরপুর থেকে মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ মুরাদ আল মামুন আরিফিন মোবারক আতিউর রহমান আকাশ ব্রাহ্মণবাড়িয়া থেকে কাজী মোহাম্মদ শামসুল হক কুমিল্লা থেকে মোহাম্মদ মোহন মিয়া আলমগীর হোসেন শিশির তাজমিন থেকে মেহেদি হাসান মানিক শুকুর মাহমুদ ঠাকুরগাঁও থেকে আবিদা ফারজানা লিজা আবিদা সুলতানা ডালিয়া আবিদা সালমা রুবিনা খুলনা থেকে মোশারফ হোসেন স্বাধীন মোহাম্মদ রাজীব পার মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া মোহাম্মদ আজিদুল হাকিম লক্ষ্মীপুর থেকে শ্রোতা বন্ধুরা যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা এবার সময় হলো আমাদের গত সপ্তাহের কুইজের যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন কুইজ বিজয়ীর নাম ঘোষণা করার তার আগে আমরা জেনে নিব আমাদের গত সপ্তাহের কুইজ বিজয়ী যিনি হয়েছিলেন তার অনুভূতির কথা চলে যাচ্ছি আমরা সরাসরি তার কাছে আমাদের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছিলেন টাঙ্গালের বন্ধু আয়শা আক্তার নুরি শুনব তার মনের কথাগুলো কথা বলছি আমার সাতটা মেরি সবার একটি মনের আলো তৎপর শ্রোতা সঙ্গ মধুপুর কাঙ্গ থেকে আমি মহানব অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা এই অনুষ্ঠানে সবগুলো পর্বই আমার খুব ভালো লাগে আমি মন শুনে থাকি আর এই অনুষ্ঠানে কুড়ি দিদি হতে পেরে আমি এত বেশি আনন্দিত হয়েছি তাই মহানবরকে নিয়ে আমি একটি কবিতা লিখেছি সকলকে তাই শোনাতে চাচ্ছি মনে আমার ছিল অনেক আশা একদিন আমি হব বিজয় শ্রোতা আচ্ছা মনে আশা আমার পূরণ হয়েছে মহানবর অনুষ্ঠান আমায় বিজয় করেছে বিজয়ের সাথে দোলা লেগেছে মনটা আমার ছুটে যায় ব্যাপার তোমার কাছে মহানগর খুব ভালোবেসে পাচ্ছি তোমার কাছে যতদিন এই দেহে প্রাণ আছে বলবো না তোমায় আমি যখন হোক নতুন অনুষ্ঠান মহানগর তুমি আমার প্রাণের মাঝে যান তুমি আমার প্রাণের চান গত সপ্তাহের কুইজ বিজয়ের অনুভূতির কথা শোনা হলো বন্ধু ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি আমাদের সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য শ্রোতা বন্ধুরা আমাদের লটারি করা হয়ে গেছে আর অপেক্ষা নয় চলুন জেনে নেই এই পর্বের কুইজ বিজয়ীর নাম আমাদের আজকের কুইজ বিজয়ী পাইকের দোল নাটুরের বন্ধু মোহাম্মদ আয়নাল হক বন্ধু অনেক অনেক অভিনন্দন আপনাকে কুইজ বিজয়ী হবার জন্য বন্ধুরা অনেক অনেক অভিনন্দন আপনাকে কুইজ বিজয়ী হবার জন্য বন্ধুরা আজকের কুইজটি কি তা জানার জন্য অপেক্ষা করুন আয়োজনের শেষ পর্যন্ত বন্ধুরা আসুন জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ম মেনে চলি জীবনকে নিরাপদ রাখি কারণ নিয়ম মেনে চলার মধ্য দিয়েই নিজে ভালো থাকা যাবে ভালো রাখা যাবে আপন জনকে এমনই আহ্বানে আপনাদের ফিরিয়ে নিয়ে যাব মহানগরের বাকি আয়োজনে শুনলাম চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান বাঁধন বন্ধুরা এবারের পর্ব রম্য কথন ঢাকা আমার ঢাকা রচনা তারিক মঞ্জুর এবং তা পাঠ করছেন শহীদুল আলম সাচ্ছু আজ বলিও বেল লইয়া এই বেল মাথার বেল নয় এই বেল গাছের বেল টাক মাথাকেও অনেকে বেল বলিয়া থাকেন কিন্তু যে বেল গাছে ধরে যে বেল ইদানিং ঢাকা শহরে কম দেখা যায় সে বেল নিয়া দুই চার কথা বলিব বেল নিয়ে বলা বলির খুব দরকার নচেত একসময় দেখা যাইবে বেল বলি একটা ফল ছিল মানুষ তাহা মানুষকে তাহা বিশ্বাস করাইতে জাদুঘরে নিতে হইবে বেলের শরবত মহা ঔষধ কিন্তু শরবত বানাইতে গেলে বেল ফাটাইতে হয় এই বেল ফাটানোর কাজ সহজ নয় বেল ফাটাইতে গিয়ে নিজের হাড় হাডি ফাটাইবেন না অনেকে বাজার হইতে বেল ফাটাইয়া নিয়ে আসেন কারণ কেনার পর ঘরে বেল ফাটাইতে গিয়ে দেখা যায় ওই বেল কাঁচা কিংবা ওই বেল পঁচা এই যুগে অনেকে কাঁচা বেল পাকা বেলও ঠিক মতো চিনিতে পারেন না ফাটাইবার পর যদি সাদা বা সবুজ জাতীয় রং দেখিতে পান তবে বুঝিবেন বেল কাঁচা আর যদি হলুদ বা কমলা রঙ দেখেন বুঝিবেন যথার্থ পাকিয়াছে আর কালচে রং দেখিলে বুঝিবেন ইয়া খাইবার অযোগ্য মানে পচা তবে শুধু রঙের উপর নির্ভর করিবেন না গন্ধের উপরও ভরসা রাখিতে হইবে এই যুগে বাড়িতে মেহমান আসিলে আপেল আঙুর ইত্যাদি বিদেশি ফল নিয়ে আসেন কিন্তু বেল পেঁপে ইত্যাদি বেশি ফল মানুষ হাতে করিয়া নিয়ে যাইতে লজ্জা বোধ করেন এখন হইতে বেল বহনে বা বেল পরিবহনে লজ্জা দূর করুন বেলকে জনপ্রিয় করিতে হইবে এই জন্য প্রয়োজনে বেল দিয়া ক্রিকেট খেলা যায় ছোট বেল দিয়া টেবিল টেনিস খেলার চেষ্টা করা যায় আবার বড় বেল দিয়া ভলিবল খেলিতে উৎসাহ দেওয়া যায় এইগুলি করা সম্ভব হইলে বেল গাছ লাগাইবার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাইবে বেলেরই জাত ভাই কদবেল আকার হইতে যেমন কদাকার শব্দের উৎপত্তি তেমনি বেল হইতে কদবেল শব্দের উৎপত্তি কিন্তু নামের শুরুতে কু অর্থে কদ থাকিলেও কার্যত কদবেল খাইতে বেলের চাইতেও মজা একদা বেলের সহিত বহু জিনিসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যেমন বেলি ফুল মাটি বেলে আবার ধরুন বেল চা কিংবা ধরুন বেল উন বেল উনি বেল বেলে বেলচা বেলুন বেলুনি এগুলোর নাম শুনিয়া বোঝা যায় বেলের সহিত ইহাদের সম্পর্ক দূরবর্তী নয় প্রবাদ আছে ন্যাড়া একবারই বেলতলায় যায় ন্যাড়া কেন একবার বেল বেলতলায় যায় এই নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা আছে সকলে মনে করেন বেল মাথায় পড়িলে ন্যাড়া মাথা ব্যথা পাইবে একবার গিয়া সে হয়তো বুঝি যাচ্ছে তাই আর বেল তলা যায় না কিন্তু বাস্তবতা হইল গাছের সহিত বেল শক্তভাবে আটকাইয়া থাকে ফলে বেল পাকিল আর ন্যাড়া মাথার উপর টুপি পড়িয়া পড়িল ব্যাপারটা তেমন নয় আসল ব্যাপার হইল বেল গাছের নিকট কিছু কাক উড়িতে থাকে কাকেদের নিকট বেল অতি প্রিয় সুযোগ পাইলেই তাহারা পাকা বেল ঠোকর বসাইয়া দেয় মুশকিল হইল কাকেরা জানে না কোনটি গাছের বেল আর কোনটি মাথার বেল ন্যাড়া একবার বেলতলায় গিয়া কাকেদের ঠোকরে সম্মুখীন হয় তাই তাড়াতাড়ি ঘরে চলে আসে এই ব্যাখ্যা আমার এক বন্ধু দিয়ে আছে ব্যাখ্যাটি হাস্যকর মনে হইতে পারে তবে যুক্তির খাতিরে আমি তাহার কথা মানিয়ে নিয়েছি শুনলাম বন্ধুরা আপনারা নিশ্চয়ই ধৈর্য ধরে বসে আছেন আজকের কুইজ কি তা শোনার জন্য তাই না তো বন্ধুরা লিখে নিন আজকের কুইজ আজকের কুইজ হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়কে কি বলা হয় শ্রোতা আবারও বলছি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়কে কি বলা হয় দিনের কথা ভুল বিকের ফে চোখের ব্যাথা প্রাণের কথা কথা শুরু করেছিলাম গ্রীষ্মকালের জলবায়ুর পরিবর্তন নিয়ে কিন্তু যেটা খেয়াল রাখার বিষয় তা হল জলবায়ু পরিবর্তনের ফলে যেসব সমস্যা তৈরি হচ্ছে সে ব্যাপারে সচেতন থাকা আমাদের নগর জীবনে বয়ে যাওয়া দক্ষিণ হাওয়াটুকু যেন বাধা না পেয়েই চলতে পারে মনে রাখবেন নিয়ম মেনে দালান কোঠা আর বহুতল ভবন নির্মাণ করলে আর গাছপালাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হলে তাহলে এই গরমে অনেকটাই আরাম পাওয়া যাবে বন্ধুরা হাতে আর একদমই সময় শুভ হোক আজকের দিনটি আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে মাস্ক পরুন এবং নিরাপদে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান উপস্থাপনায় ছিলাম লিয়াকত আলী খান এবং আমি জান্নাতুল ফিরদৌসি লিজা প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল দায়িত্বে রাসেল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং আজকের মহানগর প্রযোজনা করেছেন মরিয়ম তাবাসুম।